ওমা, এই একটা পদের উপর ব্যাখ্যা শুনুন, অকারণ পুন বাল অরুণ, অকারণ পুন, অকারণে পুন, পুন মানে আবার, তাই তো? তাহলে এর আগে কি কোনোদিন এরম হয়েছিল? দেখবেন সূর্যকে বলছে বালক, বালক কেন বলা হচ্ছে? বালকের কোনো সুখ দুঃখ জ্ঞান নাই, তাই তো? কেউ ধরুন মারা গেছে বাড়িতে, সবাই কাঁদছে, সে এসে বলছে ওমা দুটো খেতে দাও না, ওমা দুটো খেতে দাও না, সেও কাঁদছে কিন্তু খাবার জন্য কাঁদছে, বালকের সুখ দুঃখ জ্ঞান নেই। সখীরা বলছে অরুণ তোর প্রাণে কি দয়া মায়া নাই? এই তো ভোরবেলা রাধা গোবিন্দ বিলাস কুঞ্জে প্রবেশ করে শয়ন কক্ষে গেছে, তুই এক্ষুনি উঠে পড়লি, আজকে একটু দেরি করতে পারলি না? অকারণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমোদ বদন। ওমা, সূর্যদেব উঠলে একটি ফুল পাপড়ি খোলে, যার ভগবত সেবার ইচ্ছা আর যার সেবা হয়ে গেছে সে বন্ধ করে দেয়। কে পদ্ম, কে পাপড়ি খোলে আর কে বন্ধ করে? উদিত মুদিত কুমোদ বদন। কুমোদ মানে কুমোদ ফুল, চেনেন? চেনেন? অনেকে রান্না করে খায় সাবলা, শালুক, শালুক কুমোদ, এই শালুক ফুল মুখ বন্ধ করে আর পদ্ম ফুল ফোটে, তাই তো? যাই হোক, অকারণ পুন, পুন মানে আবার, এই আবারের পিছনে কি রহস্য আছে তাহলে শুনুন, রামায়ণ থেকে বলবো। তবে এই যেসব রামায়ণ আপনারা পড়েন, কাশীরাম দাস, কীর্তিবাস ওঝা, এই রামায়ণে পাবেন না, বাল্মীকির যে সংস্কৃত জিস্ট আছে সেই জিস্টে পাবেন এই কাহিনীটা। ভগবান রামচন্দ্র গভীর রাত্রিতে লুকিয়ে যেতেন রাবণের পাতার কুঠিরে, তঞ্চুবনে রাবণ একটি পাতার কুঠির রচনা করেছিলেন, ভগবানের সঙ্গে হরি কথা দেওয়া নেওয়া করতেন। পেয়েছেন কোন রামায়ণ? বাল্মীকি জিস্ট পড়বেন যাতে অকালবোধন পাবেন না, বাল্মীকি অকালবোধন লিখেননি রামায়ণে। কীর্তিবাস ওঝা অকালবোধন লিখে গেছেন, কেন না? কীর্তিবাস ওঝা মায়ের ভক্ত ছিল, মায়ের কথাটা রামায়ণে ঢুকিয়ে দিয়েছে। সে যাই হোক, ভগবান রামচন্দ্র রাত্রিবেলা যেতেন প্রত্যেক দিন। একদিন লক্ষণ মনে মনে ভাবল, আমাকে জানতে হবে দাদা রাত্রিতে কোথায় যায়, চোখ বন্ধ করে জেগে শুয়ে আছে। জিজ্ঞেস করলে লক্ষণ উঠে, যেই রামচন্দ্র যেতে যাবে পিছন দিক দিয়ে লক্ষণ গিয়ে ধরেছে জাপটে, দাদা এত রাত্রিতে তুমি কোথায় যাবে? বললে লক্ষণ, সে তোকে বলা যাবে না, শোনো দাদা তুমি আমাকে যদি না বলো তোমাকে যেতেও আমি দেবো না। বললে লক্ষণ, শুনলে তুই কষ্ট পাবি। কেন দাদা, এমন কোন জায়গায় যাও যেটা শুনলে আমি কষ্ট পাবো? বললে শোন লক্ষণ, আমি যাচ্ছি রাবণের পাতার কুঠিরে হরি কথা দেওয়া নেওয়া করতে। ছি দাদা ছি, যে রাবণ আমাদের চরম শত্রু তুমি যাচ্ছ কিনা তার সঙ্গে হরি কথা দেওয়া নেওয়া করতে, তোমার লজ্জা করে না দাদা? ওরে লক্ষণ, শুধু তুই নয় জগৎবাসী সবাই রাবণের বাইরেটাই চিনল, ভেতরটা কেউ জানল না রে। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ দাদা, যে রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল। শোন, রাবণ সীতাকে হরণ করেছিল এ কথা সত্য? কেন করেছিল? রাবণ জাত ভগবানকে পেতে গেলে কে সত্যযুগে জয় বিজয়কে বলেছিল না, সত্যতা করে পেলে চার জনমে পাবি আর মিথ্যতা করে পেলে সাত জনম সময় লাগবে, সে দরকার নেই বাবা, চার জনমে পাওয়াই ভালো। হরিব, কেন না? রাবণ জানত কান টানলেই মাথা আসবে, যদি ভগবানের সীতাকে এনে আমার ঘরে রাখা যায় তাহলে ভগবানকে একবার না একবার আমার ঢিপে আসতে হবে, আর আমার বাস্তু ভূমিতে যদি একবার ভগবানের চরণধুলি পড়ে তাহলে আমার এই রাক্ষস কুলটা উদ্ধার হয়ে যাবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, লক্ষণ বললে দাদা এটা আমি মানতে পারছি না, আমি তোমার সঙ্গে যাব। বললে না রে লক্ষণ, তোর যাওয়া যাবে না, আমি যাবোই দাদা, আমি না গেলে তোমাকেও যেতে দেবো না। নিরুপায় রামচন্দ্র বললে তাহলে চল লক্ষণ। লক্ষণের মনে তো সংশয় আছে, রাবণ আমাদের চরম শত্রু। তা চললেন, গিয়ে দেখলেন কি দূর থেকে লক্ষণকে রামচন্দ্র দেখাচ্ছে রাবণ সোনার ঝাড়িতে করে চোখের জল ফেলছে, জয় রাম শ্রীরাম হারাম বলে। কেন? ভগবান রামচন্দ্র এলে
তার রাঙা চরণ দুটো ধোয়াবার জন্য সোনার ঝাড়িতে চোখের জল ভর্তি করে রাখছে। কেমন ভক্ত দেখুন রাবণ। রামচন্দ্র আসার সঙ্গে সঙ্গে চরণ ধৌত করে দিলেন। এবার হরি কথা দেওয়া নেওয়া হচ্ছে, লক্ষণও আছে। নিশি প্রায় অবগত, হঠাৎ রাবণ বললে, প্রভু যদি অনুমতি দেন একটা কথা বলবো। বলো। প্রত্যেক দিন হরি কথার মধ্যে একটা প্রেম হয়, আজকে সারা রাত কেটে গেল হরি কথায় তো প্রেম হচ্ছে না। রামচন্দ্র কোনো কথা না বলে বাইরে বেরিয়ে গেলেন, ইশারা করে লক্ষণকে ডাকলেন। লক্ষণ শোন। কি দাদা? আমার চোখে চোখ রেখে একটা সত্যি কথা বলবি ভাই? বলো দাদা। তুই কি কোনো হিংসার বস্তু সঙ্গে করে এনেছিস? শোনো দাদা, তোমার কাছে রাবণ ভক্ত হতে পারে, আমার কাছে সে চরম শত্রু। তাই আমি আসবার আগে শক্তিশেল বানটা লুকিয়ে এনেছি। ছি ছি লক্ষণ ছি, সারাটা রাত্রি আমাদের আজকে তুই মাটি করে দিলি। শুনে রাখ, যে শক্তিশেল তুই রাবণকে মারবার জন্য এনেছিস, ওই শক্তিশেল বান তোকেই খেতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, লক্ষণ ছুটে গিয়ে রামচন্দ্রের চরণটা ধরেছে। না পাপ, বাপকে ছাড়বেন, অন্যায় করেছিস, অন্যায় সাজা পেতে হবে। ফিরে গেলেন রামচন্দ্র। ঠিক কয়েক মাস পরেই লক্ষণের শক্তিশীল হয়ে গেল। ক্রোধের বশীভূত হয়ে আমরা অনেক কথা বলে ফেলি, পর সময় অনুশোচনা হয়নি। ভগবান রামচন্দ্র কাঁদছে, কেন না? রামের প্রাণ তো লক্ষণ। পাত্র মন্ত্রী সেনাপতি, আমার রাজত্বে কেউ নেই, আমার ভাইকে বাঁচাতে পারবে? আমি পারবো প্রভু। এত ঘুমিয়ে এসে আবার ঘুমাচ্ছে দিনের বেলা, হায় হায়। বন্ধ হয়ে যাচ্ছে। আপনাদের এদিকে বাবা তুলসী পাওয়া যায় না? বাবা তুলসী চেনেন? বাবা তুলসী বিচুতি গাছ, একটুখানি এনে চোখের পাতায় লাগিয়ে দিলে ঘুম তো ছেলে মানুষ ঘুমের বাবাও চলে যায়। হ্যাঁ, আমি যখন পরপর কন্টিনিউ রাত জাগি, মাঝে মাঝে বিচুতি পাতা লাগে না। আচ্ছা আচ্ছা, খালি চোখটা চুলকে দিই। এরকম হয় তো অনেক সময়, এক সপ্তাহ সাত দিন সাত দিনই ঘুম নেই, চলছে এ মাথা ও মাথা। বিশেষ করে ফাল্গুন মাসের দিকটা কলকাতায় চলছিল, উরি বাপ রে বাপ, এক একদিন দুপালা তিন পালা করে গান করতে হচ্ছে। কলকাতা এলাকায় হবে কেন? আড়াই ঘন্টা তিন ঘন্টার মধ্যে শেষ। ও যদি নটায় শুরু হয় তো এগারোটা সাড়ে এগারোটায় গান শেষ। বেশি খাবার খায় না, অল্প অল্প খায়। আর কালকে দেখলাম বাপ রে বাপ, সাড়ে চার ঘন্টা হয়ে গেছে, তখনও এমন করে বসে আছি যেন পেট ভরে নেই। তাই হয়েছিল না কালকে? সত্যি আপনাদের জন্ম ধন্য আর আমার জীবন ধন্য সার্থক তারাপুর গ্রামে কীর্তন করতে আসা। এত মানুষের ধৈর্য খুব কম জায়গায় দেখেছি, খুব কম। ওই উত্তরবঙ্গ গেলে কুচবিহার আসাম শিলং মেঘালয় ওই দিকের মানুষের ওইরকম ধৈর্য। সব থেকে বড় জিনিস হচ্ছে ধৈর্য। ধৈর্য যারা আছে তার সব আছে। বাসুকীর ধৈর্য ধন্য ধরে পৃথিবী মাতায়, ধন্বন্তরী ধৈর্য ধন্য প্রাণে মরে বাঁচায়, অগ্নির তেজ ধন্য শিলা ভস্ম করে, পরশুরামের প্রতিজ্ঞা ধন্য ক্ষত্রিয় বিনাশ করে, ভৃগুমুনির সাহস ভগীরথের তপস্যা ধন্য আল্লো ভাগীরথী, ভৃগুমুনির সাহস ধন্য ভগবানের ভক্ষে মারল না। তাহলে কত ধৈর্য থাকলে মানুষ কোথায় পৌঁছাতে পারে? স্বয়ং ভগবানও তার চরণটা ধরে নিয়ে বলছে, ভৃগু লাগেনি তো। দেখুন ধৈর্য মানুষকে কোথায় নিয়ে যায়। এমনি গরম তো, আবার লাইটের তাপটা আর মাথা গরম হলে উল্টো পাল্টা বলে দেবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কেউ কি নেই? রামচন্দ্র কাঁদছে অযোধ্যায় রাজ সিংহাসনে। কেউ কি নেই আমার ভাইকে বাঁচাতে পারবে? আমি পারবো প্রভু। তুমি কে? আমি সুসেন বৈদ্য। বলো কি করে পারবে? বললে, প্রভু কেউ যদি বিশল্যকরণী গাছ এনে দিতে পারে আমি লক্ষণকে বাঁচিয়ে দেব, কিন্তু মনে রাখবে সূর্য উদয়ের আগে আসতে হবে। বেশ, কে যাবে? মন্ত্রী যেতে পারবে? সেনাপতি দেখো কে যেতে পারবে? পাত্র মিত্র কে যাবে? কেউ তো হ্যাঁ বলছেন। রামচন্দ্র কান্দে কান্দে বললেন, তাহলে কি আমার ভাই লক্ষণ বাঁচবে না?
আমার রাজত্বে কেউ এমন একজন নেই যে বিশল্যকরণী এনে দিতে পারবে গন্ধমাদন পর্বত থেকে। আছে প্রভু? আছে। কে? কোথায় তুমি? কোথা থেকে বললে আছে? সে দেখো প্রভু, তোমার চরণের নিচে বসে আছি, আমি পবন নন্দন শ্রী হনুমান, চরণের নিচে বসে আছি, পবন নন্দন শ্রী হনুমান, তোমার কৃপা হলে আমি যাব, পবন নন্দন শ্রী হনুমান, কৃপা হলে আমি যাব, পবন নন্দন শ্রী হনুমান, তোমার চরণের নিচে বসে আছি। মৃদু হেসে রামচন্দ্র বলে, হনু বলেছিস এই যথেষ্ট, তুই যেতে পারিস? কি বলছো প্রভু? আমি যদি না পারি পৃথিবীতে কেউ পারবে না, আমি কি আমার জোরে পারবো? তবে তোমার নামটা বলবো আর লাভ দিয়ে চলে যাবো, বলিস কি? হনু বলে, হ্যাঁ প্রভু। বলে তাহলে যা দেরি করিস, গন্ধমাদন পারব কেমন? বিশাল কারণ মানে থাকবে তো? সাতটা সমুদ্র তেরোটা নদী। ও তুই একবার নাম করলেই পার হয়ে যাবো প্রভু, তুমি চিন্তা করো না, যদি নদীতে পড়ে যাই ভাসতে ভাসতে আবার তোমার কাছেই পৌঁছে যাবো, তুমি চিন্তা করো। কি করলো হনুমান? জয় রাম বলি হনু, একই লম্ফ দিয়া সাত সমুদ্র তেরো নদী পার হইয়া গেলাম, অবশেষে এলেন কোথায়? কালনেমির কাছে। সেখান থেকে আবার এলেন কোথায়? গন্ধমাদন পর্বতে। একটা ভুল হয়ে গেল। কি ভুল হয়ে গেল? এই কি করছে? একটা ভুল হয়ে গেছে। কি? আমি তো মূর্খ হনুমান, প্রভু তো আমাকে বুঝিয়ে দিল না বিশল্যকরণীটা দেখতে কেমন, এই সর্বনাশ, এটাই তো গন্ধমাদন পর্বত। ওমা, অনেকে বলে হনুমানের নাকি বিরাট শক্তি, তাই তো? কি করেছিল? গন্ধমাদন পর্বত তুলেছিল, তাই তো? অনেকেই বলে না হনুমানের বিরাট শক্তি। শাস্ত্র কি বলছে শুনুন, বুদ্ধিং যস্য বলন্তস্য নির্বুদ্ধিশ্চ অপুতো বলাঃ। বুদ্ধি যার বল তার কেমন? বুদ্ধি যার আছে তার বল আছে, যার বুদ্ধি নাই তার বল নাই। হনুমান কি বলেতে চাকিয়েছে না বুদ্ধিতে? দেখো চলুন একবার গন্ধমাদনে যাই। পর্বতরাজ, পর্বতরাজ কে? আমি হনু। কি ব্যাপার হনু এই সময়? বলে তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই। বলে কেন? স্বয়ং ভগবান এসেছে অবতার হয়ে, তুমি এইখানে একা একা মরুভূমির দেশে পড়ে আছো, ভগবানকে দর্শন করনি? বলে হনুরে, সেই সৌভাগ্য কি আমার হবে? বলে কেন হবে না, আমিও তো যাচ্ছি ভগবানকে দেখতে, শোনো, যদি লাভ মেরে আমার হাতের মধ্যে উঠে পড়ো আমি নিয়ে চলে যাব, তবে তোমাকে একটা কাজ করতে হবে, তুমি তো সংরক্ষণ মন্ত্র জানো, তুমি হালকা হয়ে যাও আমি তোমায় তুলে নিই। বলে সত্যি হনু? হ্যাঁ। বলে হ্যাঁ রে হনু, কি আমাকে নিয়ে গিয়ে সত্যি ভগবানের চরণ পাইয়ে দিবি তো? তুমি কোনো চিন্তা করো না, আমার নাম হনু, তোমাকে অবশ্যই আমি ভগবানের চরণে পৌঁছে দেব, কিন্তু একটা শর্ত। কি? তুমি হালকা হয়ে যাও আমি তোমায় তুলে নিই। বলে কোনো চিন্তা করিস না, পর্বতরাজ সংরক্ষণ মন্ত্র জানে, সংরক্ষণের দ্বারা হালকা হয়ে গেল। হনু কি করল? জয়রাম জয়রামে বলি হনু, পরশ করিল ভক্ত পরশ পাইয়া পর্বত নাচিয়া উঠিল, ভক্ত পরশ পাইয়া পর্বত নাচিয়া উঠিল, ভক্ত পরশ পাইয়া পর্বত নাচিয়া উঠিল। ওমা পর্বতকে তো হাতের মধ্যে নিয়ে আসছে, আস্তে আস্তে কি দেখেছে? নিচে ভরত মহারাজ রামচন্দ্রের পাদুকা পুজো করছিল, ছাওয়াটা পড়েছে, বাটুল দিয়ে মেরেছে, নাবিয়ে দিয়েছে। কিরে হনু, তুই একি নিয়ে যাচ্ছিস? বলে গন্ধমাদন পর্বতটাকে তুলে নিয়ে যাচ্ছি, পর্বতকে ভগবানের চরণে পৌঁছাবো। বলে কেন? বলে শোনো ভরত ভাই, কি হয়েছে জানো? কি? লক্ষণের শক্তি সেল হয়েছে, মরে গেছে, ওটাকে বাঁচাতে হবে, পর্বতকে কৌশল করে নিয়ে যাচ্ছি ভগবানের কাছে। কেমন? তা তুমি দেখো, আমি অনেক
কষ্ট করে ওকে তুলেছিলাম, তুমি নামিয়েছো যখন ভরত ভাই, তুমি তো মহাশক্তিশালী বীর, এই পর্বতটাকে আমার হাতে একটু তুলে দাও। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা মহাপ্রভুর শয়ন সভা দেখলাম, বহু তত্ত্ব কথা শুনলাম, একটু সময় চলে গেল, চলুন এইবার রাধা গোবিন্দকে জাগাই। নিশি প্রভাত কাল, কোথায় যেতে হবে এই মুহূর্তে? বৃন্দাবন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সবাই মিলে হাত জোড় করে বলুন, রাধা সাধ্যম, রাধা সাধ্যম, সাধনং যশরাম, সাধনং যশরাম, মন্ত্র রাধা মন্ত্র দাত্রী চরণ, মন্ত্র রাধা মন্ত্র দাত্রী চরণ, সর্বমে রাধা জীবনম যস্য রাধা, রাধা 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 বাচিকম তশশে। বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি, কিশোরী কুচ এসা হিন্দিতে চাবো যায়, কিশোরী কুচ এসা হিন্দিতে চা কিশোরী কুচ এসা ইন্তজাম হো যায়, ইন্তজাম হো যায়, ইন্তজাম হো যায়, ইন্তজাম হো যায়, ও কিশোরী কুচ এসা ইন্তজাম। আমি একটা করে বলবো,
উত্তরগুলো আপনারা দেবেন নাকি? রাধা মেরি সাগর, ভালো করে বুঝে নিন, রাধার থেকে কৃষ্ণকে আলাদা করা যাবে না, কারণ আজকে যুগল রাখতে হবে। একটু পরেই শুনবে সখীরা বলবে যুগল কিশোর আমাদের এমনি ঠাকুর যুগল, কেমন? তাহলে রাধা যদি সাগর হয়, রাধা মেরি সাগর, তাহলে কৃষ্ণকে কি বলা যাবে? নদী। আলাদা হয়ে যাচ্ছে সাগর আর নদী, দুটো ভাষা এসে যাচ্ছে। তো পারবেন না? একটু চেষ্টা করলে পারবেন। তাহলে আমি একবার চেষ্টা করি। রাধা মেরি সাগর, রাধা মেরি সাগর তরঙ্গ হ্যা বিহারী, 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 রাধা মেরি চন্দ্রা। রাধা যদি চাঁদ হয় তাহলে কৃষ্ণকে কি বলা যাবে? সূর্য। চাঁদ আর সূর্য একই নাকি? আলাদা? সেটা ভালো করে বলুন। হে রাধা মেরি চন্দ্রা চকোর হে বিহারী, রাধা মেরি চন্দ্রা চকোর হে বিহারী, রাধা মেরি চন্দ্রা চকোর হে বিহারী, রাধা মেরি মিছরি। এবার বলুন মিছরি, মিছরি রাধারানী মিছরি। তাহলে কৃষ্ণকে কি বলা যাবে? এটা ঠিক বলবো, এটা হচ্ছে চিনি, চিনি। এটা ঠিক বলবো। ও চিনি আর মিছরি একই নাকি? দোকানে গিয়ে চিনি বললে মিছরি দেয়? ঠিক অত সোজা নয়। রাধা যদি মিছরি হয় গোবিন্দকে কি করা যাবে? হচ্ছে না, অনুভব হচ্ছে না? রাধা মেরি মিছরি, রাধা মেরি মিছরি, ও মিছরি সাদ কে আ তো সাদ হে বিহারী, রাধা মেরি মিছরি তো সাদ হে বিহারী, রাধা মেরি সাদ, রাধা মেরি মিছরি তো সাদ হে বিহারী, রাধা মেরি মিছরি তো সাদ হে বিহারী, রাধা মেরি মুরলি, রাধা মেরি মুরলি, রাধা মেরি মুরলি তো তানে হে বিহারী, রাধা মেরি মুরলি তো তানে হে বিহারী, রাধা মেরি বদন তো গানে হে বিহারী, রাধা মেরি বদন তো গানে হে বিহারী, রাধে রাধে তাহলে মনে থাকবে তো, সকালবেলা উঠে যখনই মুখ খুলবেন প্রথম আওয়াজ কি হবে? জব ভি জবান খোলে রাধে রাধে বলে, জব ভি জবান খোলে রাধে রাধে বলে, জব ভি জবান খোলে রাধে রাধে বলে, জবান খোলে রাধে রাধে বলে, জব ভি জবান খোলে রাধে রাধে বলে। তাহলে সবাই রাধা নাম করেছেন তো? মধুময় শ্রীরাম বৃন্দাবন, যার নামে এত নাচানাচি, তিনি এখন ঘুমাচ্ছে কোথায়? নিকুঞ্জ মন্দিরে ব্রহ্মরন্ধে। পূর্ণমাসী যোগমায়া প্রভাতকালে চললেন রাধারানীকে জাগাতে, কেমন? যোগমায়ার দায়িত্ব ভোরবেলা কুঞ্জবিলাস গানটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে করতে হয়, বর্তমান দেশাচার মেনে চলতে হয় দশটা এগারোটা বারোটা যখন। এই নাতনি, ও কি হলো, তোমরা জাগো? আরে ঘুমাচ্ছ কেন?